আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল ফটো সুন্দর ও দৃষ্টিনন্দন করা যায়। আমরা বিভিন্ন সময় সবার ফেসবুক প্রোফাইলে বিভিন্ন রকমের ডিজাইনিং করা প্রোফাইল পিকচার দেখতে পারি, তো আজকে আপনাদের দেখাবো সেরকমই একটি প্রোফাইল পিকচার ডিজাইন করার আর্ট অ্যাপস। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব বর্ডার বর্ডার ফটো এডিটর। প্রোফাইল বর্ডার এডিটর বা বর্ডার ফর ইনস্টাপিক অ্যাপসটিতে আমি ক্লিক করলাম। দেখুন অলরেডি অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করা আছে, সো আমি ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। এবং এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি দিয়ে রেখেছি। তো এখন আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ফন্ট সামনে চলে আসবে, সেখান থেকে আমরা ফ্রেমে ক্লিক করব। ফ্রেমে ক্লিক করার পর দেখুন বিভিন্ন রকমের আপনার ফ্রেম সামনে শো করবে, এখান থেকে আপনাদের চাহিদা মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার দুটা অপশন আসবে, একটা ক্যামেরা এবং অপরটি গ্যালারি। আপনি চাইলে আপনার ফোন ক্যামেরা থেকে ছবি তুলে আপনি এটা এডিট করতে পারেন, অথবা আপনার ফোন গ্যালারিতে থাকা ছবিগুলো দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। সো আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে গিয়ে আপনার পছন্দসই যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। যেমন আমি ছবিটা সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার ছবিটি এখানে শো করছে। এখান থেকে আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী বড় ছোট সাইজে ক্রপ করতে পারবেন। তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে এবং সিস্টেম মতো সাইজ অনুযায়ী বসানো হয়ে গেলে কর্নারে এই চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন ছবিটি সেভ হয়ে গেছে। তো এইভাবে ছবিটি সেভ করার পর এখান থেকে আমরা বের হয়ে আসব। এখানে অ্যাপসের কাজ শেষ। যখন আপনার ছবিটি তৈরি করা হয়ে যাবে তখন আপনি ফেসবুকে লগ ইন করবেন। দেখুন আমার ফেসবুক প্রোফাইল চলে এসেছে। সুন্দর
অসাধারণ একটা ফেসবুক প্রোফাইল আর্ট হয়ে গেছে, যা দেখতে অন্যদের চেয়ে আলাদা এবং আপনার বন্ধুদেরকে সারপ্রাইজ দিতে পারবে। তো ভিডিও আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।